এটা কি ধরনের সিস্টেম? এটা আমি ঘুমিয়ে আসতে রয়েছে, ওই ঝোল দেয়নি, কোথায় ঝোল দেয়নি, এরকম থ্রেড দিতে থাকো। আমি তো ভয়ে জড়সড় হয়ে তো হয়তো নিজেকেই কখনো সিলিন্ডার করে দেবো না, তবে ভাই হাতে পায়ে ধরতে পারবো না, ক্ষমা চাইছি। গুড মর্নিং এভরিওয়ান, তো সকালবেলায় ভিডিওটা শুরু করলাম, এখন বাজে 8টা, বুঝতে পারবে 8টা বাজে, কেউ বলতে পারবে 1টা বাজে এখন? চারিদিকে রৌদ্র একদম খা 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 করছে, এত রৌদ্র। তো যাই হোক, তো মা ভোরবেলা উঠেছে, প্রায় 4:30-4:30 সময় উঠেছে, উঠে এই যে ধান ভাপ দিয়েছে, ধান ভাপ দিয়ে জলে ভিজিয়ে রেখে গেছে, এটাকে আবার কালকে এগুলোকে আবার সিদ্ধ করবে। মানে এই গরমের মধ্যে ভোরবেলায় ছাড়া তো এসব কাজ করাই মুশকিল, যা গরম পড়েছে আগুনের সামনে থাকাও মুশকিল। তো সেই কারণে এখন দেখো একটু মা কাঠের জালে একটু চাপিয়েছি, কাঠের জালে একটু রান্নাটা কম করছে এখন, কারণ এই গরমের মধ্যে কাঠের জালে রান্না করতে আসলে জীবন শেষ। তো এখন কি করা যাবে, এই ধান টান সিদ্ধ করবার জন্য কাঠেই করতে হবে, গ্যাসে তো এগুলো করা সম্ভব না। তো সেই জন্য যাই হোক, অল্প একটু ধান ছিল তো সেটুকু সিদ্ধ করে নিচ্ছে, ঘরের চাল খাবে, মানে সেই জন্য আর কি একটা শক্ত থাকেই, বহুদিন ঘরের ধানের চাল খাওয়া হয় না। এই দেখো, মানে হালকা একটু ভাপ দিয়ে জলে ভিজিয়ে রাখতে হয় প্রথমে, এই 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 উনুনটাই করেছে, আর এই যে সব রয়েছে এই কড়াইটি করেই করেছে সব। তো যাই হোক, কালকে আবার সিদ্ধ করে তারপরে রোদ্দুরে শুকাতে দিতে হবে। হয়েছে তো ব্রেকফাস্ট আমাদের রেডি, আমরা এখন ব্রেকফাস্ট করব, এখন প্রায় 9:30 বেজে গেল। কোন গরম পড়েছে এখনো, গরমে ফ্যান সেভাবে ইয়ে করা হয়নি, তো টেবিল ফ্যান আমাদের দুটো আছে, এখান তো ইলেকট্রিকের কোনো মানে এখনো কিছু করা হয়নি, সেজন্য ফ্যান লাগানো হয়নি, তো টেবিল ফ্যান যেটা আছে সেটাকে সেট করা যেতে পারে, কিন্তু টেবিল ফ্যান রয়েছে গোডাউনে, তো সেই টেবিল ফ্যানটা এখন এখানে যেহেতু খেতে বসেছি ভাই, একটু ফ্যান দরকার, না ফ্যান লাগবে? হ্যাঁ তো আজকে হচ্ছে শনিবার, তো মা নিরামিষ রান্না করেছে, পটল আলুর তরকারি আর বেগুন সর্ষে বাটা দিয়ে, গরমের দিনে সর্ষে বাটা বাপরে। আর এখানে আছে আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ একসাথে মাখন। না বাবা 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 বলছি আমি এটাকে খেয়ে নি তারপরে নেবো, রাখো ঠাম্মি আসছে, ঠাম্মি ফ্যানটা নিয়ে আসছে, দাঁড়াও। মা গোডাউনের থেকে ফ্যানটা নিয়ে চলে আসলো, বললাম একটু পরে নিয়ে আসছি, ওই ঝোল দেয়নি, কোথায় ঝোল দেয়নি, তুমি তো আলু সিদ্ধ দিয়ে খাবা, ঝোল দিয়ে কি করবা, না এবার ফ্যান চালিয়ে দিচ্ছে, এবার হবে তো, হবে তো, এবার নাও আমাকে থ্যাংক ইউ বলো তো, আমাকে থ্যাংক ইউ বলো, লজ্জায় তো নাক কাটা গেল,
বাতা কি দেবো, তোর ডাইল নাই। কালকে রাত্রিরে সবে গুছিয়েছি, আর দেখো হালাত কি করেছে আমাদের কিষানুর কৃতিত্ব এসব। ঠিক আছে, যাই হোক, আমাদের গায়ে ঠেকা পড়েছে, এখন কি করা যাবে? কিষানু এরকম পোলট পোলট করবে আর আমাদের কি বোঝাতে হবে? এই যে এই গুছিয়ে গুছিয়ে রাখি, আবার এসে উল্টো পাল্টা করে দেবে সব, আবার গোছাতে হবে। তো সবাই তো খুব ভালো বলেছো, এটা আমি সোজা করে দিয়েছি, একদম সামনে টিভি আর একদম সামনাসামনি বসে টিভি দেখতে পারবো, তো এটার জন্য সবাই বাহবা দিয়েছো, এটাই চাইছিলে সবাই। যাই হোক, একটু তো প্রবলেম হবে, তো ঠিক আছে এটাকে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে দরজাটা খুলে ঢুকতে হবে। ব্যাস, যাক জায়গাটা এবার ভালো হয়েছে, তোমাদেরও মন মতন আর আমারও মন মতন হলো। এখন চলো আমাদের এই পুরনো কি করবে তো এই যে আমাদের পুরনো ঘরটার ভেঙে তো করা হয়েছে এই নতুন ঘরটা, তো সেই যে পুরনো সেই ইট পাথর বালি যে মানে ভাঙাচুরো যা ঢালাই টালাই ছিল সব এখানে ভর দিয়ে রেখেছিলাম, যে আমাদের রাস্তা ঘরে বাড়িতে যে যে রাস্তাগুলো বানানো হয়েছে এইগুলো মেরামত করবার জন্য, বা এইদিকে যদি বাড়াতে হয় আর একটু ঢালাই সেই জন্য, তারপরে ঘরের সাইড দিয়ে যে যে বাবু এই যে ফেলে রেখেছে ইটগুলো এইগুলো কালকে একটু পরিষ্কার করেছি, তো সেই জায়গাগুলো এই ইট ফেলে রেখেছে এগুলো ভেঙে ড্রেসিং করে ঢালাই করে দেবো 2 ফুট করে। তাহলে এই ঘরের যে ডেটোটা করা হয়েছে এটায় কাদা লাগবে না, ওই বৃষ্টি আসলে কাদাগুলো ছিটে ছিটে যায় না সেইটা, তো এই পুরো চারিদিকটাই করতে হবে, চারিদিকেই এগুলো করতে হবে। তো সেই জন্য ঢালটাল করা হয়েছে, কোথাও একটু বেশি বেরিয়ে আছে কোথাও একটু কম বেরিয়ে আছে ডেটোটা, এদিকটা পুরোনো ঘরটা তো একদম ডেবেই গেছে একদম মাটির সাথে। আজকে হচ্ছে বারুণীর স্নান, তো মা সেখানে বারুণীর স্নানে যাচ্ছে, আমাদের এই যে যেখানে কদিন ধরে অনুষ্ঠান হচ্ছে বাউল তারপরে কবি গান সেগুলো হচ্ছিলো, তো সেখানেই যাচ্ছে। তো এই যে এইসব জোগাড় যন্ত্র করেছে, এই যে সব ফুল টুল তেল টেল এইসব নিয়ে ফল কি সব নিতে হয় সব নিয়েছে, আর এটার মধ্যে চাল ডাল বসে, তো ওই ভিখারিদেরকে ভিক্ষা দিতে হয়। বাবা তুমি বাবু যাচ্ছ, ধূপকাঠি কিনে নিও, পয়সা নিয়ে গেছো? ঠিক আছে যাও, তো আমি আমি যাচ্ছি, তোমরা যাও, তোমরা যাও নিয়ে আসো। আরে জামা টামা পরে নিলাম না রোদ্রের মধ্যে, ঠিক আছে যাও। তো হ্যাঁ, তোমাদেরকে একটা কথা এখনো বলা হয়নি, আমার আসলে খেয়ালই নেই, আমাদের কিন্তু সিঁড়ির যে রেলিংটা সেই রেলিং কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে, এই সিঁড়ির রেলিংটা 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর রেলিংটা কেমন দিয়েছি জানো, রেলিংটায় গ্লাস থাকবে, মাঝখান দিয়ে গ্লাস থাকবে, লম্বা লম্বা গ্লাস থাকবে, এই এক একটা সিঁড়িতে 3টে করে গ্লাস থাকবে, উপরে একটা মাঝখানে একটা নিচে একটা, তো এক একটা মানে সিঁড়িতে এখান থেকে এই পর্যন্ত এর মধ্যে 3টে গ্লাস থাকবে, আর রেলিংটা স্টিলেরই হবে। তো বেশ সুন্দর, আমি ক্যাটালগ দেখলাম, আর তোমাদের সঙ্গে সে বলতে আমি খেয়াল খেয়াল নাকি সেদিন কালকে, হ্যাঁ কালকে ভোরবেলা এসেছিল মিস্ত্রি, তো বলা হয়ে গেছে, উনি বলেছেন ওনার বললেই তো আর হয় না, তাদেরও কাজ থাকে, তো 1 সপ্তাহের মধ্যে কাজটা কমপ্লিট করে দিয়ে যাবে বলেছে। তো যাই হোক, তোমরা অনেক চিন্তায় ছিলে, অনেক সাবধান করেছো আমাকে কিষানুর জন্য, যে সিঁড়ির রেলিংটা খুব তাড়াতাড়ি করে নেওয়ার দরকার, হ্যাঁ করে নেবো, তো এরকম অর্ডার দেওয়া হয়ে গেছে, আমাদের সময় মতন সে করে দিয়ে যাবে। স্নান করে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে বুঝতেই পারছো আজকে শনিবার, তো শনিবারে আজকে ভালো মন্দ হয়নি, শনিবারের আজকের খাওয়াটা একটু সমস্যা, আজকে একেবারেই মানে কি বলবো, আজকে একটু শ্যাম্পু করেছি চুলে, দেখো কি অবস্থা, চুলটাগুলো কাটার দরকার। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলিনি, কালকে
এত গরম পড়েছে, এত গরম পড়েছে, দেখছিলে যে কালকের ব্লগে দেখতে পাচ্ছিলে বড় বড় দাড়ি, তা 12:30 রাত্রি 12:30 সময় দাড়ি কেটেছে, মানে ঘুমই আসছিল না, অনেক চেষ্টা করে এত বিরক্ত লাগছিল। আমি ওপরে শুয়েছিলাম, ভুলে গেছি এসিতে শুলেই ভালো হতো, মা কিষাণও এসিতে শুয়েছিল, তা আমিও যদি শুতাম ওখানে ভালোই হতো, কারণ ওপরে শুয়েছি ওটা টুক টুক লাল হয়ে গেছে, শ্যাম্পু করেছি ওই শ্যাম্পু ট্যাম্পু চোখে গেছি। তো যাই হোক, ওপরে শুয়েছি, কেমন লাগছে, চুলগুলো খুব তাড়াতাড়ি কাটার দরকার, আজকে কাটতে পারলাম না, এত রোদ্দুর মানে বেরোনোরই সাহস পেলাম না মানে চুল কাটবার জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে দেখি বিকেলবেলা পারলে বিকেলবেলায় কেটে নেব চুল। তো যাই হোক, রাত্রি 12:30 সময় কালকে দাড়ি কেটেছে, ইস চোখগুলো কি লাল হয়েছে রে। এনেছি দই, 3 প্যাকেট দই নিয়ে এসেছি, ছাড়া সব মনে থাকে না কিছু না, তো এনে রেখে দিয়েছি, গরমের দিন প্রতিদিন এখন ওই দই টই ছাড়া তো খাওয়া মুশকিল হয়ে যাবে, তো সব কিছুর সাথে টক দইটা থাকলে বেশ খাওয়াটা জমে যাবে, সে নিরামিষ দিন হোক আর আমিষই হোক। তো সেই জন্য 3 প্যাকেট ওই বড়ো প্যাকেট ছিল না আমাদের এখানে, তো নিয়ে এসি ছোটো প্যাকেট। গরমের মধ্যে এটাই শান্তি, লাস্ট দই ভাত। দুপুরবেলায় বিশাল বড় একটা ঘুম দিয়ে দিলাম, হ্যাঁ এত গরম, তো তো গরমের মধ্যে তবে গরম পড়ুক, ঘুমটা কিন্তু ভালোই হয় বেশ। চুলটা এত বড় হয়েছে আর সামলানো যাচ্ছে না, চুলটা কাটা দরকার খুব তাড়াতাড়ি, দেখি রাত্রিবেলায় গিয়ে যদি কেটে আসতে পারি ওটাই ভালো হবে। ওই দুপুরবেলা ওই রোদ্দুরের মধ্যে যাওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছে, বাবু একা একা কি সব করে ফেলছে নাকি ওখানে আমি বুঝতে পারছি না। কিষাণ ওর নেটি হচ্ছে, ওরে বাবা কোমরে হাত দিয়ে, ওরে বাবা দেখি একটু, বাবা কি ক্যালি, ও হ্যাঁ ও আমার পকেট তোমারও পকেট, আচ্ছা ঠিক আছে, ও ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে ঘুরেই আসি, একটা ঘুরু ঘুরু করে আসি মেলার থেকে। আমি কে নেবো না, আমি আর তুমি, আমি আর তুমি না, থামি কে নেবো না, দেখো না নেবো না, শুধু আমি আর তুমি ঠিক আছে, চলো তাহলে অন করো অন করো, আস্তে 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 আস্তে, বাবা রে তো খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে, এখানে পুরো অনুষ্ঠান হয়েছে এতদিন, 3-4 দিন ধরে, চলো এখানে চলছে সব রান্নাবান্না, খিচুড়ি প্রসাদ বানানো চলছে, তো প্রসাদ খেয়ে এসে এখন এই যে জল, খিচুড়ি খেয়ে জল কেমন খেতে হয়, তো এই যে চলছে এখনো প্রসাদ খাওয়া দাওয়া। তুমি বই পড়লে ভিডিও করবো নাহলে করবো না, ঠিক আছে, তুমি বই পড়বা, তুমি বই পড়লে আমি ভিডিও করবো, আচ্ছা লেখো লেখো তাহলে, কি লিখছ, আচ্ছা এ লেখো তাহলে, এ লিখছ বলে লেখো, কি কি খারাপ হচ্ছে, ওরম করছে লাইট কই করলো, তো গেছিলাম প্রসাদ খেতে আমাদের এই ঘাটে বারুণী স্নানের, তো দুপুরবেলায় মা স্নান করে এসছে, আমি আমার আর যাওয়া হয়নি, আমি অন্যান্য কাজে এত ব্যস্ত ছিলাম যে আমি আর যেতেও পারিনি ইয়েতে, তো যাই হোক স্নান হয়ে গেছে দুপুরবেলায় আর এখন প্রসাদ খেয়ে এলাম আমি আর কিষাণ, মা যাবে একটু পরে সব দল বল নিয়ে প্রসাদ খেতে, তো যা গরম পড়েছে, গরমে একদম ঘেমে জামার টামা গেছে একেবারে ভিজে, একবারে
তো বিয়ে তো জামাটা চেঞ্জ করতে হবে। তো চুলগুলো কাটবো কাটবো করতে করতে আর হচ্ছিলই না, ভাবছিলাম চুলটা আর দাড়িটা একসঙ্গে কেটে নেবো, কিন্তু কালকে রাত্রিরে আর সেটা সম্ভব হলো না আমার রক্ষা করা দাড়িটাকে। তো কালকে রাত্রিরে সেই 12:30টার সময় সেই কাটতেই হলো আমাকে, নাহলে ঘুমিয়ে আসছিল। তো যাই হোক, উপরের ঘরগুলোতে এতটা গরম এখন তো যাওয়াই যাচ্ছে না, এত বেশি গরম। তো নিচের ঘরগুলো তাও ঠিকঠাক আছে, আর এসি রয়েছে এই ঘরে, সেই জন্য একটু ঠান্ডা থাকে সবসময়। এই যে কি হচ্ছে আমি চুল না কাটি নি, তোমার কি চুল না কাটলে আমাকে নেওয়া যাবে না বাবু? চলো উপরের ঘরে কিছু গোছাগুছি রয়েছে সেগুলো একটু গোছাবো। মা একদম পড়াচ্ছে তো আমি একাই যাই, একা গিয়ে দেখি ওয়ার্ড্রপটা কিছুটা গুছিয়ে রাখা যায় কি। এটা কি ধরনের সিস্টেম? এটা ঘুমিয়ে হাতের রয়েছে, এটা কি হচ্ছে বুঝলাম না। তোমার হাতের ফোন আর ওইভাবে দেখছে, ভগবান। মোবাইল স্ট্যান্ডটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর মোবাইল স্ট্যান্ড হয়েছে তোমার। হ্যাঁ দেখো, পড়াশোনা হয়েছে একটু? দুনিয়ার চাবি নিয়ে বসেছি, মানে এত সব এই ওয়ার্ড্রপ, তারপরে এই আলমারিটা, তারপরে যে বাইরের যে ওয়ার্ড্রপটা, তারপরে দরজাগুলো লাগানো হয়েছে, এই সব কিছুর জন্য এই যে কতগুলো চাবি টিন কিনে নিয়ে এসেছি। আর তাছাড়াও এই যে আলমারিটা আলমারি ইয়ে করেছি না, সেটার জন্য কালকে গেছিলাম, আমাদের জল কিনেছিলাম সেটাই। তো চাবিগুলো একটু সাজিয়ে রাখতে হবে। এই যে এই খাটটার চারটে চাবি, তো একটা একটা করে বের করে একটার মধ্যে ঢোকাতে হবে, তাহলে কি হবে যখন দরকার হবে নানানটা খুঁজতে হবে না, আর একটা করে সেভ করে রাখাও যাবে। মানে চাবি সাবধান করাই তো মুশকিল, এত চাবি হয়ে গেছে, এই চাবিগুলো সামলানো মুশকিল। তো সুন্দর করে গুছিয়ে না রাখলে সমস্যা আছে। একটা সব চাবি, এটা হচ্ছে বাইরের ওই যে টিভির নিচে যে ওয়ার্ড্রপটা আছে তার চাবি, আর এটা হচ্ছে এই যে আমাদের বেডরুমে যে ওয়ার্ড্রপটা আছে তার চাবি। এটা চাবি আছে হচ্ছে গিয়ে 29, 29, 6। তো এই দেখো চাবিগুলোকে সুন্দর করে সাজিয়েছি, এই একটা, এই একটা, এই একটা, চারটে চারটে থোকা বানিয়েছি চাবির। আর এই যে বাকি চাবিগুলো সব এরকম করে, এরকম করে রেখেছি, এগুলো সব একটা জায়গায় রেখে দিতে হবে, যদি কখনো এগুলো যায় হারিয়ে টারিয়ে যায় বা খুঁজে না পাই তখন এর থেকে বের করতে হবে। সব কিছুর দুটো দুটো করে চাবি আছে, তো সেই জন্য একটা এটা রেখেছি, একটা এটা রেখেছি, আর এটাই বেশি খুব একটা গোছানো নেই, এটার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই দেখো সেই কালকে এই যে এটার মধ্যে ইয়ে হ্যান্ড ওয়াশ ভরে বাথরুমে রাখবো, সুন্দর লাগবে বলো? সুন্দর দেখেই এনেছি, সুন্দর লাগবে না মানে? এই যে ঘর রেডি হওয়ার পরে এই গোছাগুছি, সুন্দর কীভাবে লাগবে সেই সব দিকে খেয়াল রাখা। তো এসব বাবু মা দুজনে তো চায় যে সুন্দর লাগুক, সুন্দর লাগতে গেলে কী করতে হবে না করতে হবে সেই সব তাদের তো সেভাবে কিছু আইডিয়া নেই,
তো আমাকে সব এগুলো সিলেক্ট করতে হচ্ছে এবং ভাবতে হচ্ছে কি করলে ভালো লাগে একটু। তো তো ভালোর তো শেষ নেই, তাই না? তো ভালোর শেষ নেই বলে যত ইচ্ছে ভালো সাজানো যেতে পারে, তবে সেটা পকেট পারমিট করতে হবে, সেটাও একটা বড় ব্যাপার। তো যেটুকু আমার সামর্থ্য সেই তার মধ্যে দিয়ে আর কি। তো আমার দ্বারা তো খুব হাইফাইভাবে সাজানোটা সম্ভব নয়, তো এই একটু একটু করে যেটুকু সম্ভব সেটুকু করছি। সবটাকেও পূর্ণ করতে হবে, আবার খরচাটাও লিমিটে রাখতে হবে, তাই না? তো যাই হোক, ওপরটা কমপ্লিট হয়ে গেছে, ওপরটা সাজিয়ে নিলাম, যা করেছি এটাই ব্যাস হাত উঁচু করে দিয়েছি, আর আমি পারবো না। আর মা বাবা দেখে তো খুবই খুশি হচ্ছে, তবে যখনই বলছি যে এরকম খরচ হয়েছে তখনই তাদের মুখটা ছোট হয়ে যাচ্ছে, তখন বলছে যে কী দরকার ছিল এটা করার, কী দরকার ছিল ওটা করার। তো দেখো, আমরা পৃথিবীতে এসেছি, খাওয়া দাওয়া ঘোরাফেরা সে তো আছেই, সাথে একটু শখ সমাজও তো করে যেতে হবে নাকি? যেটুকু শখ সমাজ করবো সেটুকুই উপরে গিয়ে বলতে পারবো যে না এটা এটা করে এসছি, আর খেলাম আর শুলাম ওটা আর বলার জায়গা কিছু থাকলো না। তো যাই হোক, এসব তো ছাড়ো, গেল একটা পার্ট। তো আর একটা পার্ট যেটা, বেঁচে থাকতে গেলে এসব সংগ্রামও করতে হবে, লড়তে হবে, মানে বেঁচে থাকাই একটা যুদ্ধ। তো এটাই বয়স্ক মানুষেরা বলে, এখন সত্যিই তাই, যুদ্ধ তো একটা চলছেই অনেক দিন থেকেই, সেটা হচ্ছে গিয়ে সংসারটাকে নিজের হাতে চালানো, কার কি অসুবিধা সুবিধা সেগুলো দেখা, তাদেরকে সুখে শান্তিতে রাখা, তো এসব নিয়ে চলছে একটা যুদ্ধ। মানে তারপরে এই 7-8 মাস ধরে আর একটা যুদ্ধে, তো সেটা এখন কতদিন চলবে তাও জানি না। তো চলছে, বিপক্ষ পার্টি বেশ থেট ফেট দিচ্ছে, সেগুলো সে থেট পেয়ে আমারও প্রচণ্ড ভয় করছে। তো থেট দিচ্ছে আর ভয় পাবো না, তাহলে তাদেরও মন টান খারাপ হবে না? অবশ্যই আমি ভয় পাচ্ছি, তোমরা থেট দিচ্ছ, খুব কষ্ট পাচ্ছি, খুব দুঃখ পাচ্ছি এবং ভয়ও পাচ্ছি সঙ্গে, তোমাদের যেটা যেটা উদ্দেশ্য সবগুলোই আমি পাচ্ছি, একদম চিন্তা করো না যেভাবে দিচ্ছ। তো যাই হোক, খুব ভালো, চেষ্টা চালিয়ে যাও, এরকম থ্রেট দিতে থাকো। আমি তো ভয়ে জড়সড় হয়ে তো হয়তো নিজেকেই কখনো স্যালেন্ডার করে দেবো, নাও আমি স্যালেন্ডার হয়ে গেলাম, তবে ভাই হাতে পায়ে ধরতে পারবো না, ক্ষমা চাইছি, আমি হাতে পায়ে কিন্তু ধরতে পারবো না। ছোটবেলার থেকেই অভ্যেসটা নেই যেটা, সেটা আমি বলছি, শত্রুর হাতে পায়ে আমি ধরতে একদম পারবো না। তো যাই হোক, চেষ্টা করতে থাকো, তোমাদের যেটা যেটা মানে মনের আশা। তো ঠাকুরের নাম করি যতবার ততবার আমি হাত জোর করে ঠাকুরকে একটাই প্রার্থনা করি যে অসৎ মানুষের বিচার তুমি করো আর সৎ মানুষকে তুমি রক্ষা করো। আর আমার দর্শক বন্ধুদের চোখে তো আর ঠুলি পড়ে নেই, তারা একদম পরিষ্কার দেখতে পাচ্ছে যে কে অসৎ আর কে সৎ। তো অসতের দমন সারা জীবন হয়ে এসছে এবং এবারও হবে, আমার কোনো ক্ষমতা নেই, ভগবান আছেন উপরে আর আইন ব্যবস্থা আছেন নিজে, তো তারা একদম সঠিকভাবে বিচার করবে। আর হ্যাঁ, বাপ রে বাপ, ছেলের জন্য যে এতটা তুমি স্যাক্রিফাইস করতে পারো, বাপ রে, আমি শুনেও অবাক হয়ে যাই। তো ছেলের জন্য আমি এখনো পর্যন্ত ঘরে ভাত খাচ্ছি, নাহলে তো আমার জেলের ভাত পাক্কা ছিলই। হ্যাঁ, সোলা আদমি আমাকে এসে কীভাবে যে হেল্প করেছে সেটা তো আমরা দেখতেই পেয়েছি, তোমরা সবাই দেখতে পেয়েছো। তো যাই হোক, খুব ভালো, আমাকে অনেক হেল্প করেছ, তো ভালো যে হেল্পটা যদি এরকম হয়ে থাকে তো দুশ্মনীটা কেমন সেটাও আমার একটু দেখার বিষয় আছে, তো সেটার জন্যই আমি তৈরি হয়ে আছি, আমি দেখতে চাই তোমাদের দুশ্মনীটা কেমন হয়। তো যাই হোক, চলো, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, অনেক বলে নিলাম, তো যা হবে দেখা যাবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো, তো ভয় আমি পাচ্ছি, চিন্তা নেই, বাই বাই।